আজ আমি বানাচ্ছি বাঁধাকপির মেলা পিঠে। তার জন্য লাগছে সেদ্ধ চালের গুঁড়ো, আর লাগছে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর আদা বাটা, আর এখানে আতপ জাল বাটা। আমি বড় সাইজের দুটো বাঁধাকপি নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। এবার কপিগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করব। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কুকার থেকে নামিয়ে নিলাম। এবার বাঁধাকপিটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কপিটা সেদ্ধ করার পর এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চালের গুঁড়িটা মেখে নেব। চালের গুঁড়িটা আমি পুরোটা দিইনি, অল্প একটু রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি একটু জল দিয়ে বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কফিতে নুন আর হলুদ দেওয়া আছে, তাই আমি হলুদটা অ্যাড করছি না, দিচ্ছি চালের গুঁড়ির অনুযায়ী নুন। এবার দিয়ে দিচ্ছি আতপ চালের বাটা। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আস্তে আস্তে মাখছি। তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন আমি আবার জল দেব। এবার দিয়ে দিচ্ছি জল। আমি পরিমাণটা বেশি নিয়েছি, আপনারা চাইলে কমও করতে পারেন। এবার আমি একটা তাওয়া নিয়েছি, আর নিয়েছি একটা বাটিতে সরষের তেল, আর এই যে বেগুনের যে বোটা আছে, বেগুনের বোটাটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বাটিতে জল, মানে স্টিলের টুকরো আছে, নিয়েছি স্টিলের একটা থালা, চাইলে কেউ সার পাতাও ব্যবহার করতে পারে। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই যে বেগুনের বোটাটা দিয়ে তেলটা দিয়ে এইভাবে চারিদিকে নিয়ে নেব। একটা হাতার সাহায্যে এইভাবে আমি মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব পিঠেটা হয়েছে কিনা। দেখুন, এই পাশটা পিঠেটা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার খেজুর গুড় আর কাচি দিয়ে সার্ভ করব।
আমার এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।